মধ্যপ্রাচ্যের বুকে সম্ভাবত পারমাণবিক অস্ত্রের স্পন্সরশিপ করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে অতি সম্প্রতি যে ইরান সম্ভবত তারা নিউক্লিয়ার ডকট্রিন পরিবর্তন করতে পারে এবং ইরান এই মুহূর্তে ঘোষণা করেছে তারা একটি পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে সক্ষম। একটি পারমাণবিক অস্ত্র নির্মাণ করা আর দশটি পারমাণবিক অস্ত্র নির্মাণ করার ভিতরে কি আসলে বেসিক্যালি কোনো পার্থক্য রয়েছে, বন্ধুদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে সম্ভবতই প্রথমবারের মতো তারা স্বীকার করল তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে সক্ষম। আন্তর্জাতিক বিশ্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং আইএইএ বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের এই বক্তব্যকে কিভাবে গ্রহণ করে সেটি হলো এখন দেখার বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে পর্যায় থেকে এটি স্বীকার করা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একই সাথে রাশিয়া ঘোষণা দিয়েছে তারা কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চলে তুরস্কের অভ্যন্তরে বিশাল এক পারমাণবিক প্ল্যান্ট নির্মাণ করবে তুরস্ক এবং রাশিয়া যৌথভাবে। বন্ধুরা, ভ্লাদিমির পুতিনের এক পাশে মিস্টার পেজেসকিয়ানি আর অন্য পাশে মিস্টার এরদোগান, দুইজনকে দুই পাশে রেখে তিনি ঘোষণা করলেন মধ্যপ্রাচ্যের বুকে তিনি এখন নতুন খেলোয়াড়। নতুন খেলোয়াড় মানে একেবারে অনভিজ্ঞ নয়, সম্ভবত এবার হ্যাটট্রিক করার আশায় তিনি মধ্যপ্রাচ্যে এই দুই দেশকে একসাথে করেছেন। এখন সৌদি আরব কি করবে? সৌদি আরব তো 3-4 বছর ধরে আমেরিকার কাছে দাবি জানিয়ে আসছে তারাও পারমাণবিক শক্তির অধিকারী হতে চায়, কিন্তু ইসরায়েলের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের চরম ধরনের বিরোধিতার কারণে আমেরিকা এখনও পর্যন্ত সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকার করেনি। বন্ধুরা, এভাবে সৌদি আরব শুধু তার নিরাপত্তা ব্যবস্থা নয়, পারমাণবিক সক্ষমতাও বন্দুক দিয়ে দিয়েছে আমেরিকার কাছে। এভাবে তারা প্রতিনিয়ত বলবে আমাকে এটা একটু দাও, যখন সেখান থেকে অনুমতি আসবে তখন তারা সেটি করবে। আর আমেরিকা বা হোয়াইট হাউসের সেই অনুমতি নিতে হবে মিস্টার নেতানিয়াহু অথবা ইসরায়েলের কাছ থেকে গোপনে গাপানে। অর্থাৎ তুমি তোমার সক্ষমতা, তোমার অধিকারকে অন্যের উপরে ছেড়ে দিয়ে যেভাবে বঞ্চিত হচ্ছ, এখন আর সেটি হওয়ার অপেক্ষায় নাই তুরস্ক এবং ইরান। তারা তাদের পারমাণবিক অধিকার যেখানে পাবে সেখানে যাবে। ইতিমধ্যে ইরান তো কাম ঘটায় দিছে, এখন শুধু মিস্টার রিসেপ তাইপের দোকানের পালা। এই ব্যাপারটি তিনি অনেকবার বলেছেন। বন্ধুরা, সেই দুর্দান্ত ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তার মানে কি শেষ পর্যন্ত রাশিয়ার সহযোগিতায় তুরস্কও পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে? ব্যাপারটি নিয়ে আলোচনার দাবি রাখে, শেষ পর্যন্ত থাকুন, জানতে পারবেন মারাত্মক বিষয় আছে এর ভিতরে। বন্ধুরা, তার মানে কি ইরানকে পারমাণবিক ক্লিন চিট বা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে রাশিয়া? ইরান ইচ্ছা করলে যে কোনো সময় এটি ফাটিয়ে দিতে পারে। অর্থাৎ ইরান ইতিমধ্যে কয়েকটি এই প্রযুক্তি ডিভাইস বানিয়ে ফেলেছে, এখন শুধু সময় এবং সুযোগের অপেক্ষা। সময় এবং সুযোগ পেলে সেটি যথাযথ নিয়মে ফাটাবে, আর তারপরেই মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের একটি মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে ইরান। আমি অনেকবার বলেছি, তুরস্কের বর্তমানে যে পাওয়ার, সেই কনভেনশনাল পাওয়ারকে যদি পারমাণবিক পাওয়ারে রূপান্তরিত করা যায় তাহলে তুরস্কের সামনে আমেরিকা না, আরও অনেক কিছুই টিকবে না এখানে এসে। বন্ধুরা, শুধুমাত্র এককভাবে যদি আমেরিকা সহায়তা না করে, তুরস্ক এবং ইরানের যৌথ আক্রমণের সামনে ইসরায়েলের মতো দেশের দাঁড়িয়ে থাকা 2 ঘন্টাও সম্ভব নয়। শুধুমাত্র এই তুরস্ক এবং ইরানের যৌথ কমান্ড নয়, শুধুমাত্র ইরান এবং ইসরায়েলকে যদি 1:1 অনুপাতে লাগিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও ফলাফল একই থাকবে। অর্থাৎ আপনার নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন সম্পূর্ণরূপে আরেকটি দেশের কাছে বন্দুক থাকে, তখন আপনি দীর্ঘমেয়াদী সাস্টেইনেবিলিটির কথা কীভাবে চিন্তা করেন? তখন আপনি কীভাবে চিন্তা করেন আপনার দেশ হবে সেই ইরাক থেকে সৌদি আরব হয়ে জর্ডান পর্যন্ত, অর্থাৎ ফরাত নদী পর্যন্ত আপনার দেশের সীমানা কীভাবে বৃদ্ধি করার চিন্তা করেন? এদিকে সিরিয়া, ওদিকে ইরাক, ওদিকে লেবানন, ওদিকে আপনার সৌদি আরব জর্ডানের সীমান্ত। বৃহত্তর বা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হলে আপনার মূল অস্তিত্ব ধরে টান দিতে পারে। অর্থাৎ আপনি যখন সম্প্রসারণবাদ নীতি অবলম্বন করবেন, তখন আপনার দ্বারা যারা যারা ক্ষতিগ্রস্ত হবে তারা আপনাকে বিনাশের কাজ করবে। সুতরাং যতই ভাবতেছেন ব্যাপারটি এত সহজ নয়, চরম মাত্রায় কঠিন। আর এ কারণেই এই দেশগুলো পরমাণু শক্তির দিকে হাত বাড়াচ্ছে। যখন একটি দেশ তার অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে এবং পার্শ্ববর্তী বা তার মিত্রদের বিশেষ করে আমেরিকার মতো দেশ যখন স্পন্সরশিপ করে সম্প্রসারণে এবং প্রতিনিয়ত তার পারমাণবিক সামরিক শক্তি বৃদ্ধিতে, যখন পার্শ্ববর্তী দেশগুলো
প্রতিনিয়ত সামরিক শক্তিতে পিছিয়ে যাচ্ছে এবং আপনি সতর্কতার সাথে এমনভাবে অস্ত্র রপ্তানি করেন বা অস্ত্রগুলো দেন যেন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বুকে কেউ সামরিক শক্তিতে আধিপত্য বিস্তারে বাধা না দিতে পারে। বন্ধুরা, আমেরিকার অন্যতম মিত্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং বাহরাইনের মতো দেশগুলো সবসময়ের জন্য যদি অস্ত্র কিনতে চায় আমেরিকার কাছ থেকে, তাহলে তাদের প্রথম অনুমতি নিতে হয় ইসরায়েলের কাছ থেকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বুকে যদি ইসরায়েল কোনো অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বা নিষেধ করে আমেরিকাকে, সেই অস্ত্র আমেরিকা মধ্যপ্রাচ্যের তার মিত্রর কাছেও বিক্রি করতে পারবে না। সুতরাং বুঝে শুনে মিত্রদেরকে একেবারে পঙ্গু করে রাখা, আর এই ব্যাপারটি এত দশক যাওয়ার পরও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো বুঝতে পারলো না। তারা যখন বুঝতে পারবে তখন পায়ের তলার মাটি থাকবে না। বন্ধুরা, এই ব্যাপারটি অনুধাবন করে তুরস্ককেও তারা সেই কাম করেছে। অর্থাৎ তুরস্ক যদি রাশিয়ার সাথে কোঅপারেশন করে তারা তাদের সামরিক বাহিনীকে এবং সামরিক শিল্পকে বুস্ট করে, তাহলে তুরস্কের নির্ভরশীলতা কমে যাবে আমেরিকা এবং ইউরোপের উপরে। আমেরিকা এবং ইউরোপ সবসময়ের জন্য চায় এমনভাবে তুরস্ক এবং এই শক্তিশালী দেশগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলো, তাদের উপরে নির্ভরশীল থাকুক, তারা যেভাবে বলবে সেভাবে চলবে। সেই ব্যাপারটি থেকে বেড়া ভেঙে বা শিকল ভেঙে বেরিয়ে এসেছে তুরস্ক। তারা এখন তাদের পারমাণবিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্টিলথ যুদ্ধ বিমানের প্রযুক্তি, সাবমেরিন, সবগুলোই প্রযুক্তিগত কৌশলের ভিত্তিতে রাশিয়ার সাথে শেয়ার করতে চাচ্ছে। আর রাশিয়া এবং তুরস্ক এই ব্যাপারে যদি কাজ করে, মধ্যপ্রাচ্যের শুধুমাত্র ইসরায়েলকে ছাড়িয়ে নয়, অনেক স্থায়ী সদস্যকে ছাড়িয়ে যাবে তুরস্কের সামরিক শক্তি। আর তখন জায়সে তাই মধ্যপ্রাচ্যের বুকে কেউ করতে পারবে না। এবং তুরস্ক এখন পরমাণু শক্তির দিকে হাত দিচ্ছে কী কারণে? হাত দিচ্ছে এই কারণে যে তার সীমান্তে হুমকি সৃষ্টি হয়েছে পার্থবর্তী এই দেশটি দ্বারা। সুতরাং এই হুমকিকে শিরোধরে একেবারে স্ল্যাপ করে দেওয়ার জন্য, একেবারে ডাম্প করে দেওয়ার জন্য তার এখন পারমাণবিক শক্তির দরকার। এই একখান যদি হয় তাহলে পুরোপুরিভাবে সব কিছু ঠান্ডা। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে ইরান এবং রাশিয়া তারা যৌথভাবে তুরস্কের সাথে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। মূলত রাশিয়া তুরস্ক এবং ইরানকে এমনভাবে তার সামরিক কনভেনশনাল সামরিক শক্তি এবং পরমাণু শক্তি প্রদানের মাধ্যমে শক্তিশালী করতে চাইছে মধ্যপ্রাচ্যে, যে মধ্যপ্রাচ্যের বুকে যদি তুরস্ক এবং ইরান পরমাণু এবং কনভেনশনাল সামরিক প্রযুক্তিগত সক্ষমতার শক্তিতে অন্যদেরকে ছাড়িয়ে যায়, সেটি রাশিয়ারই ভবিষ্যতে কাজ দেবে এবং সেটি রাশিয়ারই একটি অর্জন বলে বিবেচিত হবে। সুতরাং একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তার বিজয়ের আনন্দ উপভোগ করছেন, সেখানে তিনি ন্যাটো সহ প্রায় 40-45টি দেশকে একেবারে দিয়েছেন ভরে। আর অন্যদিকে তিনি মধ্যপ্রাচ্যের বুকে এখন নজর দিয়েছেন, এখানেও তার বিজয় সুনিশ্চিত করে তিনি যার পরেই যাবেন। এই জিনিস এমন জিনিস, তাকে আপনি যতই ঠেলাঠেলি করেন তিনি ভাঙ্গে সুরে ডোববে না। প্রথমে অনেকে বলেছিলেন ন্যাটো এবং আমেরিকা যদি ইউক্রেনকে সহায়তা করে তাহলে রাশিয়া টিকবে না। আপনি 3 বছর আগের বা 2.5 বছর আগের ভবিষ্যৎবাণী আমার ভিডিওগুলো দেখেন, আমি বলেছিলাম দুইটি দেশ এখনও পর্যন্ত যুদ্ধে কখনো হারেনি। বন্ধুরা, তার একটাকে আপনারা জানেন, একটা হচ্ছে ইরান। ইরান যুদ্ধে পরাজিত হওয়ার কোনো রেকর্ড তাদের নাই। পৃথিবীর কোনো ঔপনিবেশিক শক্তি এখনও পর্যন্ত ইরানের উপরে আধিপত্য বিস্তার করতে পারেনি। আর আপনি সেই ইরানের অভ্যন্তরে ঢুকে পদাতিক বাহিনী ঢুকিয়ে দিয়ে দখলে নেবেন, একেবারে চিরতরে হারিয়ে যাবেন। সেই শক্তি এবং সামর্থ্য পৃথিবীর কোনো দেশেরই নাই, পৃথিবীর কোনো দেশেরই নাই। কারণ ইরান ভৌগোলিকভাবে প্রোটেক্টেড। ইরানের চারিদিকের পাহাড় ইরানকে এমনভাবে প্রোটেক্ট করে রেখেছে, কোনো পদাতিক বাহিনী এখানে এসে ফিরে যেতে পারবে না। সুতরাং যা করার এরিয়ালভাবেই করতে হবে। আর এরিয়াল ডিফেন্সে ইরান তার শক্তিমত্তা ইতিমধ্যে ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে। সুতরাং তারা এখন হামলার একটি পূর্ব প্রস্তুতি নিচ্ছে, সম্পূর্ণরূপে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে। যে ইরান ইতিমধ্যে তার পারমাণবিক শক্তি অর্জন করে ফেলেছে অনেকেই সেটি মনে করছেন, এবং চরম বাস্তবতা সেটি। ইরানের এই ঘোষণা সেটি প্রমাণ করে যে ইরান এই মুহূর্তে একটি পরমাণু সমরাস্ত্র নির্মাণ করতে খুব ভালোভাবে সক্ষম। তার মানে এইগুলোর যে ডিভাইস, এইগুলোর যে ডেটোনেটর, এইগুলো বিস্ফোরণের যে প্রযুক্তি, এইগুলো উৎপাদনের যে ফিসাইল, সেটি পরিপূর্ণভাবে এখন ইরানের হাতে। হয় সেটি ইরান সেটেল করে ফেলেছে বা সেট আপ করে ফেলেছে, অথবা অ্যাসেম্বল করে ফেলেছে, অথবা শুধুমাত্র অ্যাসেম্বল করতে বাকি। বন্ধুরা, একটা জিনিস আপনাদের বুঝতে দেরি হয় কেন, আমার বক্তব্য হলো সেটা, উত্তর কোরিয়া এবং রাশিয়া সরাসরি ইরানকে যদি একদিন সময় দেয়, আর ইরানের হাতে যদি এই ধরনের উচ্চমাত্রার ফিসাইল থাকে, একদিন না মনে করেন 7 দিন সময় দিলেই তো কাম সারা। আপনার ফিসাইল এবং যে সকল ডেটোনেটর বা ডিভাইসগুলো দরকার উত্তর কোরিয়া দিতে পারে না ইরানকে। উত্তর কোরিয়ার 9 সদস্য প্রতিনিধি দল প্রতিদিন যা আশা করছে কয়েক মাস পূর্বে ইরানের অভ্যন্তরে।
এরা কি করছে, এরা কি বসে বসে আঙুল চুষছে? সুতরাং এটা ভাবার কোনো অবান্তর ব্যাপার যে ইরানের কাছে এখন এই পরমাণু প্রযুক্তি বা ডিভাইস উৎপাদন করার মতো কিছু নাই, এটা একেবারেই খুব বিশ্বাসযোগ্য না। এটাই বিশ্বাসযোগ্য যে ইরান এগুলো ইতিমধ্যে অর্জন করে ফেলেছে, আর এ কারণে তারা এক মাস পর পর ইসরায়েলের অভ্যন্তরে 300 দিয়ে আক্রমণ চালাতে পারছে, 300 একেবারে আঘাত আনতে পারছে, 300 ক্ষেপণাস্ত্র হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে একেবারে আত্মঘাতী ড্রোন মনে হান্দায় দিতে পারছে। সুতরাং ব্যাপারটি এত সিলিভাবে নেওয়ার কোনো কারণ নাই। এখন তাদের প্রজেক্ট হলো তুরস্ক ইরানকে এক সূত্রে গেঁথে মধ্যপ্রাচ্যে যদি সৌদি আরব এই রিজমে আসতে চায় সে তাহলে তার উচিত হবে অন্য কোনো দিকে নজর না দিয়ে সরাসরি আমেরিকাকে বলা, আমি পরমাণু শক্তির অধিকারী হতে চাই, কে মানলো আর না মানলো তাতে আমার দেখার কিছু নাই, আপনি আমাকে সহায়তা করবেন, করলে করেন না করলে যান, এখন আমার অনেক ব্যাপার আছে। ইরানও তাকে সহযোগিতা করতে পারে, চীন ইতিবদ্ধতাকে করছে, রাশিয়া তাকেও সহযোগিতা করতে পারে, সুতরাং এক্ষেত্রে মাইনকেসিফাই পড়েছেন তারা, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা সৌদি আরবকে নিয়ে মাইনকেসিফাই পড়বেন। আর ইতিমধ্যে তো ইরান কাম ঘটায় দিছে, এটা তো মোটামুটি 95% থেকে 99% কনফার্ম। আর অন্যদিকে তুরস্ক এখন এমন পর্যায়ে রয়েছে তারা ন্যাটো পারমাণবিক অস্ত্র শেয়ারিং চুক্তির আওতায় 50 সমরাস্ত্রের অধিকারী, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের অধিকারী, তুরস্ক সেটি চায় না, সে নিজে বানাতে চায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা? আপনাদের কমেন্টসগুলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।